ওকে, ওয়েলকাম ব্যাক। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, এমনি কি স্পষ্ট দেখা শোনা যাচ্ছে, যাচ্ছে? শোনা যায়। শোনা যায়। ওকে ফাইন। তাহলে আমরা এই পর্যন্ত যা যা শিখলাম সেটা হলো, আমরা ডেটা টাইপস শিখলাম, রাইট? ডেটা টাইপস কি কি শিখলাম? ডেটা হচ্ছে ইসে আপনার কনসোল লক। না, ডেটা টাইপ কনসোল লক না, কিন্তু কনসোল লক কিন্তু বিল্ট ইন বা ইন বিল্ট ফাংশন, আমরা এটা মেথডও বলতে পারি। আচ্ছা, ডেটা টাইপ হলো ইন্টিজার, ইন্টিজার এবং স্ট্রিং। স্ট্রিং। তারপর আমরা বুলিয়ান নিয়ে একটু আলোচনা করেছি, রাইট? ওকে, এইবার আমি প্রথমে ডেস্কটপে যাই, ডেস্কটপ, ঠিক আছে? দেন একটা ফোল্ডার খুলি, জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালস। আচ্ছা, অলরেডি আছে বলছে। হ্যাঁ, তাহলে জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালস, এটা যদি ওপেন করি, এখন এই ওপেন করা এইসব এগুলো আর বুঝাচ্ছি না, কারণ আমার মনে হয় সবাই পারে এখন এটা, তাই না? হ্যাঁ, মোটামুটি আর কি। এইবার এইটা হলো আমাদের কি, আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, রাইট? আমি নতুন একটা ফাইল খুলতে পারি, সেটা হলো বলতে পারি ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, অলরেডি ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, আমি বলবো জাভাস্ক্রিপ্ট ডট এইচটিএমএল। ডট এইচটিএমএল মানে এটা এইচটিএমএল ফাইল, তাই না? জাভাস্ক্রিপ্টে লিখি, যাই লিখি, আসলে এটা একটা এইচটিএমএল ফাইল। অলরাইট, আমরা এই পর্যন্ত যা যা শিখছি তার একটা সংক্ষিপ্ত লিস্ট করতে পারি। এইচটিএমএল ফাইলে, এইচটিএমএলে আমরা কিভাবে কমেন্ট করি, কে বলতে পারবে? HTML দিয়ে স্ক্রিপ্ট কিভাবে কমেন্ট করি? কমেন্ট মানে কি, কোনো প্রোগ্রাম বা কোডকে ইনেক্ট করা, যাতে এটা এক্সিকিউট না হয়, যাতে সেটা রান না করে, সেটা কিভাবে করি? আপনার গ্রেটার দেন স্মলার দেন ইয়া দিয়ে। স্মলার দেন, রাইট? এরকম, তাই না? দেন দুইটা ডট, আরো দুইটা ডট আসে, দেন গ্রেটার দেন, এর ভেতরে যা লিখবো এটা রান হবে না। আমরা এই পর্যন্ত শিখছি ডেটা টাইপস, ঠিক আছে? দেন শিখছি ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার এবং ডিফাইন করতে হয়, না? ভেরিয়েবলস, তারপর ভেরিয়েবলস আমরা বলি এটাকে, ডিক্লেয়ারিং ভেরিয়েবল, ঠিক আছে? তারপর কি শিখছি, এটাকে ডিফাইন করতে হয় সেটাও শিখছি, ডিফাইনিং ভেরিয়েবলস। কি শিখছি, ফাংশন, ফাংশনে আমরা এখনো যাইনি, কনসোল ডট লগ, কনসোল ডট লগ, এটা হলো মেথড বা ফাংশনও বলতে পারি, এটাকে আমরা মেথড বলি আমরা। এটা হলো
ইনবিল্ট মেথড, মানে হলো আমরা নিজেরা এটা তৈরি করি নাই, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে এটা আসছে। দেন আরেকটা শিখছি অ্যালার্ট, আর কি শিখছি, আর একটা হচ্ছে কি জানো, ডকুমেন্টস ডট রাইট, না ঠিক আছে, আজকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের বিস্তারিত দেখব। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি এটা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টে আছে ইফ, এলস, ইফ এলস, ইফ ইফ এলস এলস, ইফ এলস এলস, ইফ দেন আবার এলস, এখানে তিনটা জিনিস। ঠিক আছে, অলরাইট, এটা এরকম না করে আমি বলতে পারি ইফ এলস, ইফ 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 এলস এলস, ইয়া। ঠিক আছে, আমরা এই দুইটা করলেই ওটা অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, আরেকটা আছে সুইচ স্টেটমেন্ট, কিন্তু সুইচ স্টেটমেন্টটা আমরা যারা ওয়েব ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার আমাদের লাগে না। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের জন্য লাগে। ঠিক আছে, আচ্ছা, আমরা এখনো ওয়েব ডেভেলপার, কিন্তু আমরা এখনো সফটওয়্যার ডেভেলপার না, আমরা এখনো ওয়েব পেজ ডেভেলপ করি। ঠিক আছে, আমরা যখনই আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে তার একটা ফ্রেমওয়ার্ক শিখে ফেলব, আমরা যখন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, ওয়েবসাইট আর ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে একটু তফাত আছে। ওয়েবসাইট আমরা ডাউনলোড করতে পারি না, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করতে পারি। বোঝা গেছে? ওয়েবসাইট কপি করা যায় না? কপি করা যায়, কিন্তু আমরা ওইটা ডাউনলোড করতে পারি না। আমার একটা ওয়েবসাইট আমি কি করতে পারি, আমার এখানে আমি আনতে পারি বিভিন্ন কায়দা করে, কিন্তু ওইটা অ্যাপ না। অ্যাপ হলো যেটা আমরা কি করতে পারি, ওই মোবাইল দিয়ে আমরা ডাউনলোড করতে পারি, সেটা হলো ওয়েব অ্যাপ্লিকেশন, অ্যাপ, সংক্ষেপে অ্যাপ, কিন্তু এটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, একটু তফাৎ আছে। এটা আমরা যখন আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা শিখবো তখন আমরা ওইটা জানবো। ঠিক আছে, যে এর মধ্যে তফাৎটা কি। তাহলে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট শিখবো। কন্ডিশনাল স্টেটমেন্টটা কি আসলে? আচ্ছা, তার আগে এইখানে কারোর কোশ্চেন আছে কিনা? কোশ্চেন আছে কারো এখানে? নাই, মানে এই পর্যন্ত যতটুক দেখানো হয়েছে আর কি, এই মানে যেটা আপনি ট্র্যাক করছেন ওইটা মোটামুটি ক্লিয়ার, কিন্তু আরো ভিতরে কিন্তু থাকলে ওইটা হয়তো আর একটু গেলে একটু প্রশ্ন হবে। ঠিক আছে, যদি আরো কিছু থাকে তাহলে ওটা জানি না আর কি, না এরই মধ্যে যেটা দেখানো হয়েছে ওটা। তার আগে আর একটু কিছু ধারণা দিয়ে নেই, সেটা হলো অপারেটরস তিন রকমের আছে, এটা একটু বললেই বোঝা যাবে। অপারেটরস বলি আমরা এটাকে, অপারেটরস।
আছে। অপারেটরস তিন রকমের আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ব্যবহার করি। কি বলছি এটাকে? অপারেটরস। একটা হলো অ্যাসাইনমেন্টস অপারেটরস, আরেকটা হলো অ্যারিথমেটিক অপারেটরস, আরেকটা হলো কম্পারিজন অপারেটরস। কম্পারিজন বানান কিরকম? অপারেটরস আমি বললাম তিন রকমের আছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। একটা বললাম অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট এই যে আমরা বললাম var name equal to himarichal, এটা কি ধরনের অপারেটর কে বলতে পারবে? এই যে সমান চিহ্ন, এটা কি ধরনের অপারেটর এই তিনটার মধ্যে? অপারেটিভ। হ্যাঁ, কম্পারেটিভ হবে মনে হয়, কম্পারিজন। আমরা কি কম্পেয়ার করছি এখানে? না না না, অ্যাসাইন করছি। অ্যাসাইন করতেছি এটা। অ্যাসাইন আমরা কি এখানে ডিফাইন করে দিচ্ছি? নেম ইকুয়াল টু এই অ্যাসাইন বা ডিফাইন একই জিনিস তো? তাহলে এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, অ্যাসাইন করছি। ঠিক আছে, এখন যদি আমি বলি ইফ নেম ইকুয়াল টু বিন্দু, অ্যালার্ট ফলস নেম ইজ নট ইকুয়াল টু বিন্দু। আচ্ছা, এইটুকুই আগে ই করি, রান করি। এটা রান করতে গেলে আমাদের কি লাগবে আসলে? এটা জাভাস্ক্রিপ্ট, তাহলে আমাদের বলতে হবে স্ক্রিপ্ট না? এর ভেতরে দিতে হবে তাই না? কাট করে নিয়ে যাব আমি এখান থেকে। ঠিক আছে, আচ্ছা এখন এইটা আমি কাট করব। আগে কাট করে কি করব, এখানে আগে বয়লার প্লেট আনবো, দেন এইটা জাভাস্ক্রিপ্ট থাকবে এখানে তাই না? নিচে নিচে এই তো। এইবারে কি করতে পারি? এইখান থেকে রান করতে পারি, এইখান থেকে রান করতে পারি, অনেকভাবে রান করতে পারি। প্রথমত আমি এইটা নোট দিয়ে রান করতে পারি, নোট। তারপর ফাইল নেম জাভাস্ক্রিপ্ট
dot js নাকি ও এটা html ওটা html সরি html সরাসরি রান করা যাবে না আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে রান করতে পারি এটা html রাইট ওই একটা ইয়ে ইজ ইকুয়াল টু মানে ডাবল হয়ে গেছে ভিতরে প্রোগ্রামিং এ যখন আমরা কম্পেয়ার করি তখন ডাবল ডাবল থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা এলার্ট আশা করি ঠিক আছে সেভ দিই কিন্তু বানান ভুল আছে দাদা বানানো তো সমস্যা নাই সমস্যা নাই ও বিন্দু আচ্ছা যেহেতু বানান ভুল হয়ে গেল যেহেতু এটা ইয়া করা হচ্ছে কোম্পানি ইয়া করা হচ্ছে ঠিক আছে অ্যালার্ট করছে না তাই না না আচ্ছা দেখি আর কোনো প্রবলেম আছে কিনা আচ্ছা দাদা হ্যাঁ জাভাস্ক্রিপ্টে এগুলো লিখতে হয় কেন এই যে অ্যালার্ট ফলস নেম ইজ নট ইকুয়াল টু বিন্দু তারপর হচ্ছে ইফ মানে এগুলো লেখার লিখতে হয় কেন এগুলো মানে ওই আগের ক্লাসগুলো করছো নেম বানান যদি ভুল হয় তাহলে কাজ করবে না ঠিক আছে এই জন্য আমার হিমা তোমাকে একটু বুঝাই ভার হলো একটা কিওয়ার্ড জাভাস্ক্রিপ্ট এর ঠিক আছে কিওয়ার্ড এই কিওয়ার্ডটা তিনটা ব্যবহার করি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য তিনটা একটা হলো ভার একটা হলো লেট আর একটা হলো কি কনস্ট ঠিক আছে একটা হলো ভার আর একটা হলো লেট আর একটা হলো কনস্ট কনস্ট মানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হ্যাঁ কনস্ট কনস্ট্যান্ট মানে হলো কনস্ট্যান্টলি বলি না আমরা ওই কনস্ট ওকে তো এইখানে ভারের জায়গায় আমরা লেটও ব্যবহার করতে পারি কনস্টও ব্যবহার করতে পারি কিন্তু তফাৎ হচ্ছে কনস্ট যদি আমরা লিখি তাহলে হিমার পরিবর্তে অন্য কোনো নাম আমরা আর ব্যবহার করতে পারবো না এখানে এটাকে আমরা বলি রিএসাইন চেঞ্জ করতে পারবো না তো যখনই আমরা নিশ্চিত থাকি যে এটা হিমাই হবে তখনই আমরা কনস্ট্যান্টটা ব্যবহার করব আচ্ছা আর এই ভার হলো জাভাস্ক্রিপ্ট এর ES5 মানে হলো ভার্জন 5 এখানে ভার ব্যবহার হয় লেট হলো লেটেস্ট যেটা ES6 এখানে ব্যবহার হয় ঠিক আছে কিন্তু আমরা এটার পরিবর্তে এটা এটার পরিবর্তে এটা ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তাহলে প্রথমে জাভাস্ক্রিপ্টের প্রথমেই জানতে হবে এই ভার লেট কনস্টটা কি এটা হলো কিওয়ার্ড কিসের জন্য ব্যবহার হয় ভেরিয়েবল ডিক্লেয়ারের জন্য তাহলে ভার লিখে নেম লিখলাম নেমটা কি ভেরিয়েবল ভেরিয়েবলটা কি জাস্ট একটা কন্টেইনার বাক্স যার ভেতরে আমরা ডেটা স্টোর করতে পারি ঠিক আছে এখন আমাদের রিয়েল লাইফে সবকিছুই হলো কি ডেটা ডেটা ইনফরমেশন ইনফরমেশন ছাড়া সবকিছু অচল ঠিক আছে সফটওয়্যার বলি
হার্ড ওয়ার্ক বলি, আমাদের লাইফে যা কিছু আছে। আর ভেরিয়েবল হলো কি বলছি, জাস্ট একটা কন্টেইনার, বাক্স। আমাদের জীবনে ফাইল, ফোল্ডার, ব্যাগ, মানি ব্যাগ, ঠিক আছে, ইভেন মুড়ি, চানাচুর, চাল ডাল রাখার জন্য আমরা কন্টেইনার ব্যবহার করি। ভেরিয়েবলটা জাস্ট কন্টেইনার, এটার নাম যে কোনো কিছুই হতে পারে। নেম না হয়ে যদি ABCD দেই তাহলেও হবে, ঠিক আছে। দেন এইটাকে আমরা বলি ভেরিয়েবল ডিক্লেয়ারেশন। ডিক্লেয়ার করলাম, আমরা বললাম ভার, ভেরিয়েবল হলো নেম, ভেরিয়েবলের নাম হলো নেম। দেন আমরা বলতে পারি নেম, এটাকে ডিফাইন করে দিতে পারি যে নেম আসলে কি হবে, হিমা হবে না বিন্দু হবে না বালুইন হবে না ফিলিপ হবে, ঠিক আছে। যখন ডিফাইন করি এটাকে বলে আমরা ডিফাইনিং। এরকম করে দুই লাইনে আমরা ডিক্লেয়ার এবং ডিফাইন করতে পারি। কিন্তু আমরা একই লাইনেও করতে পারি ঠিক এইভাবে যেরকম করেছি আমরা, ঠিক আছে। এই ইফ নেম ইকুয়াল টু বিন্দু, নেম তো বিন্দু না কি আসলে, হিমারিসিল, তাই না? তাহলে আমি যদি বলি, আমি ডিক্লেয়ার করলাম হলো হিমারিসিল, কিন্তু আমি বলতেছি নেম সমান যদি বিন্দু রিসিল হয় তাহলে এটা ট্রু হবে না ফলস হবে? ফলস ফলস। এই জন্য আমি বলছি অ্যালার্ট, তাহলে তুমি আমার এই প্রিন্ট কইরা দেখাও, এটা মিথ্যা। নেম ইজ নট ইকুয়াল টু বিন্দু, বিন্দু রিসিল। আচ্ছা, আরেকটা বিষয় জানার, হ্যাঁ জানার হচ্ছে, আপনার এই কন্ডিশনে যখন আপনার উত্তর যখন ফলস হয় যদি ইয়েস হইতো তাহলে দেখাইতো এটা। হ্যাঁ, এখন যদি আমি বলি আমি ফলস বলবো না, তখন বলবো যে নেম ইজ ইকুয়াল টু হিমা, বিন্দু নেম ইজ ইকুয়াল টু বিন্দু। এখন এখন দেখাবে, যেহেতু এখন হিমা, হ্যাঁ হিমা হবে, তাই না? হ্যাঁ, এটা ট্রু। আচ্ছা, এই তো এখন লজিকটা জাভাস্ক্রিপ্ট বুঝতে পারে, ঠিক আছে। আমি আমি ফেল করতে পারি কিন্তু জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ফেল করবে না। আমি এইখানে বিন্দু বললাম এবং ফলস বললাম, সে কিন্তু প্রিন্ট করে নাই। যখনই আমি হিমা রিসিল বললাম তখনই সে প্রিন্ট করেছে। এখন খেয়াল মানে লজিকটা বুঝতে হবে। আমি বলবো বিন্দু রিসিল, আবার করবে না, করবে না। আচ্ছা, তাহলে পরবর্তী লজিক কি? তখন এলস দিতে হবে, এলস দিতে হবে, এটা না হলে এইটা, এটার উত্তর আমাকে দিতে হবে। তাহলে বলতে হবে এলস, তাহলে এলস হলো ফলস, এলার্টস তখন এইটা কি হবে, ফলস, তাই না? নো, নেম ইজ নট ইকুয়াল টু বিন্দু রিসেল। এখানে কি হবে তাহলে, it is not correct, yeah it is not true, it is not true. এখন হবে, এখন দেখাবো, it is she is marital, marital, marital. লজিক টা ক্লিয়ার কি না? ক্লিয়ার। ওহ
ঠিক আছে। It's not true. She is Hima Richa. আমাদের প্রোগ্রামিং করতে গেলে not only in programming, in everywhere, in our real life, আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের কি করতে হয়, ডিসিশন নিতে হয়, এইটা না এইটা, এইটা যদি হয় তাহলে কি হবে, এইটা যদি হয় কি হবে। সো প্রোগ্রামিং করার সময় আমরা যখন পেজ ডেভেলপ করি, বাটন ডেভেলপ করি, আমরা যখন অফার দেই, তাহলে যেমন বড় বড় ই কমার্স শপে কি হয় যে ওখানে যেমন কাস্টমাররা কি করতে পারে, যারা সেলার তাদেরকে অফার করতে পারে, দাম হলে 100 আমি অফার করতে পারি, $90 হলে আমি কিনবো। তাহলে যদি কাস্টমার অফার করে $90, কি করবে, কি করবে, সে কি অ্যাকসেপ্ট করবে না করবে না, মানে এই ধরনের বড় বড় কোম্পানিতে অফার থাকে, এগুলো অ্যালার্টের মাধ্যমে জানানো হয়। তাকে বলবে যে সরি, ইউ হ্যাভ টু পে এট লিস্ট $95। তার মানে কি, এখন যদি শুধু সে $90 অফার করলো, যদি কিছুই বললো না ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন, তাহলে সে কিন্তু, আমরা কিন্তু কাস্টমার হারাবো। কিন্তু যদি বলি সরি, ইউ হ্যাভ টু পে এট লিস্ট $95 প্লিজ, তাহলে সে কিনতে পারে। ঠিক আছে, যে $90 খরচ করতে চাই, সে $95 খরচ করবে, তাহলে কাস্টমারটা আমরা ধরে রাখতে পারবো। এই যে ছোট ছোট বিষয়গুলোর জন্য জাভাস্ক্রিপ্টটা দরকার আমাদের, ঠিক আছে। আর বড় বিষয়ের জন্য দরকার, সেটা হলো জাভাস্ক্রিপ্টের আলাদাই ফুল স্ট্যাক আছে দুইটা, একটা হলো মিন স্ট্যাক, একটা হলো মার্ন স্ট্যাক, মার্ন আর একটা হলো মিন। বানানটা দেখে নেই, একটা হলো মার্ন জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি, আর একটা হলো মিন। মার্ন হলো মঙ্গোডিবি, মঙ্গোডিবি হলো ডেটা ডেটাবেস, ই হলো এক্সপ্রেস, আর হলো রিয়্যাক্ট, এন হলো নোড, নোড জেএস, যেটা আমি নোড দিয়ে রান করতে চাচ্ছিলাম, একটু পরে দেখাবো। মিন হলো শুধু আর এর জায়গায় এ, ঠিক আছে, সেটা হলো অ্যাঙ্গুলার, এটা হলো রিয়্যাক্ট, আর সব একই। জাভাস্ক্রিপ্টের এই দুইটা স্ট্যাক আছে, এখন আইদার আমাদের এইটা শিখতে হবে, নাইলে এইটা শিখতে হবে, তা না হলে পাইথন শিখতে হবে, যে কোনো একটা, সবগুলোতে মাস্টার হওয়া যাবে না, ঠিক আছে, অর জাভা শিখতে হবে, অর পিএইচপি শিখতে হবে, অর অনেক আছে এরকম, অর আছে সি শার্প, ঠিক আছে, অর রুবি। আচ্ছা, আমি চারটাতে এক্সপার্ট, ঠিক আছে, অনেক 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 বছর চেষ্টা করে, ধৈর্য দরকার ওর জন্য, ঠিক আছে। তো ওয়েব ডেভেলপাররা সাধারণত এই এগুলোতে খুব কম মানুষ আসে, ঠিক আছে, এটা শিখলে হলো ফুল স্ট্যাক, যে কোনো একটা শিখলেই ফুল স্ট্যাক, ঠিক আছে। তখন আমরা তাদেরকে বলি সফটওয়্যার ডেভেলপার, যখন যে কোনো একটা শিখবেন তখন আপনি সফটওয়্যার ডেভেলপার। আমরা ওখানে যাইনি এখনো, আমরা এখনো ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আছি, ঠিক আছে। যে কোনো একটা শিখে ফেললে আপনি তখন সফটওয়্যার ডেভেলপার, আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপার, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, কারণ এগুলো দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি হয়। আমরা এই পর্যন্ত যা শিখছি ওইটা দিয়ে ওয়েবসাইট তৈরি হয়, ওয়েব ডেভেলপমেন্ট হয়, ওয়েব অ্যাপ্লিকেশন হয় না। ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে যে কোনো একটা বেছে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইটার পরে
যখন এগুলোর সাথে একটার সাথে যখন আমি ডেটা স্ট্রাকচার জানবো, বলি অ্যালগরিদম, তখন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠিক আছে, যারা এটা জানে তারা আবার প্রবলেম সলভিংটা দ্রুত করতে পারে এবং তারা সলভ করতে পারে অনেক প্রবলেম। ঠিক আছে, তো এই জন্য বাংলাদেশে তো দেখি যে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শেখার পরে বলে যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অনেকেই বলে। ঠিক আছে, কিন্তু তিনটা জিনিসের মধ্যে তফাত আছে, খালি বললেই হবে না তো। ঠিক আছে, ওই প্রাইমারি টিচারও টিচার, হাই স্কুলের টিচারও টিচার, কলেজের টিচারও টিচার, ইউনিভার্সিটির টিচারও টিচার, তাই না? সবাই তো শিক্ষক, কিন্তু তফাত তো আছে, তাই না? প্রাইমারি হলো মেট্রিক পাশ করার পর হইতে পারে, ইন্টারমিডিয়েট থাকতে পারে, বিএ পাশ থাকতে পারে। ঠিক আছে, বাট সাধারণত এখন বুঝি ইন্টারমিডিয়েট না। হাই স্কুলে পড়াইতে গেলে কি ব্যাচেলর ডিগ্রি লাগে, কলেজে পড়াইতে গেলে একটা অনার্স থাকা লাগে, ইউনিভার্সিটিতে পড়াইতে গেলে অনার্স এবং মাস্টার্স থাকা লাগে, ডিফারেন্স তো আছে নাকি? হ্যাঁ দাদা, ডিফারেন্স আছে। হ্যাঁ, খালি বলে ফেললেই তো হলো না। তো কাজেই আমরা এখন ওয়েব ডেভেলপার, আমরা যে কোনো একটা এখান থেকে শিখে ফেললে, যে কোনো একটা, তখন আমরা বলতে পারবো আমরা সফটওয়্যার ডেভেলপার। ঠিক আছে, তখন আমাদের ডাটাবেস জানতে হবে, ব্যাক এন্ড কিভাবে কাজ করে। ঠিক আছে, এই এইটুকু পরিষ্কার কি না? হ্যাঁ পরিষ্কার। ওকে, নাও এমনও তো হতে পারে, আরেকটা জিনিস, এলস ইফ, যদি এরকম তিনটা হয় অপশন, তিনটা ব্লক যদি হয়, নেম সমান সমান বলউইন মানকিন, এটা কি রান করবে? এই ব্লকটা না রান করবে না, কারণ এটাও কি ট্রু না। এই কন্ডিশনটা যখন ম্যাট করবে, আমরা বলি কন্ডিশনটা যখন ম্যাট করবে মানে হলো কন্ডিশনটা যখন ফুলফিল করবে, যখন ট্রু হবে তখনই মাত্র ওই অংশটা রান করবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত রান করবে না। এই এলস ইফ, এলস ইফ, এলস ইফ, এলস ইফ এরকম অনেকবার ব্যবহার করতে হতে পারে যদি আমরা গেমস ডেভেলপ করি। ওকে, লজিকের উপরে লজিক, লজিকের উপরে লজিক, ইয়া, সো সো মেনি লজিক সেখানে থাকে, অপশন থাকতে পারে। ঠিক আছে, জীবনে আমরা অনেক সময় অপশন, আমরা আমরা নিজেরা কি করি, চয়েস করি। হিমা হয়তো বলবে, মনে মনে চিন্তা করছে, আমি যদি বেতন যদি বাড়াইয়া দেয় আমার কোম্পানি, যদি 1 লাখ দেয় আমাকে, তাইলে আর এই সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট এটা নিয়ে গাটাগাটি করব না। ঠিক আছে, কিন্তু যদি বেতন যদি আমার এইরকমই থাকে, তাইলে আমি ওয়েব ডেভেলপার হব। ঠিক আছে, যদি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করার পর 1 লাখের উপর ইনকাম হয়, তাহলে আমি এইখানেই থাকব। যদি না হয়, এই যে এলস ইফ, যদি না হয় তাইলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট আমি শিখব। সেটা করার পর যদি আমার 1,15,000 যদি ইনকাম হয়, তাহলে ওইটা নিয়েই আমি থাকব। কিন্তু যদি না হয়, তাহলে আমি ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমও শিখব। এইটা শেখার পরে যদি আমি সাকসেস না হই, তাহলে আমি বিজনেস করব। ঠিক আছে, এইটাতেও যদি না হয়, তাহলে আবার চাকরিতে ফিরে যাব। অনেকগুলো যদি, না জীবনে অনেকগুলো যদি। তো ওরকম আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে গেলে অনেক যদি আসবে, এগুলো আমাদের
সলভ করতে হবে, এটা যদি না হয় এটা যদি না হয়, অনেক সমস্যা আসবে আবার সেটা সমাধানও হবে, রাইট রাইট বিকল্প আসবে। তাহলে আমি বলবো অ্যালার্ট নো বলউইন ইজ নট ডিফাইন্ড, বলউইন ভেরিয়েবলে ডিফাইন করাই নাই, ঠিক আছে আমি এটা বললাম। তাহলে কি হবে, তাহলে এখানে এলস বলউইন রান করবে না, শেষ পর্যন্ত এটাই রান করবে তাই না? আবার যদি আরো যদি থাকে অপশন থাকতে পারে এরকম, ঠিক আছে ভিতরে কন্ডিশন অনেকগুলো দেওয়া যায় কিন্তু উত্তর একটাই হবে, সেই গ্রেগরি সলিউশন একটাই সলিউশন হবে, হিমারিচিল হিমারিচিল যে হিমারিচিল সেটাই থাকবে, রাইট, কারণ ওইটাই তো থ্রু তাই না? ওইটাই তো থ্রু, সেটাই ভিতরে যত কাহিনী ঘটুক পিছনে গিয়ে নায়ক নায়িকাই মিলবে। তার আগে কি হবে, কন্ডিশন থাকবে এখানে, কন্ডিশনটা কি, কন্ডিশন হলো নেম ইকুয়াল টু ফিলিপ, মোকো তো লজিকটা থ্রু হইতে হবে, মানে লজিক্যালি থ্রু হইলে রাইট, আবার ভুয়া লজিক দিলে হবে না। Is also not, ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে ফিলিপ বসায় দিই, তখন শেষে গিয়ে আপনার ফলস হবে আসবে, বাট হবে না, কারণ আমরা বলছি আসবে না, কারণ আপনার ইয়ারে তো শেষের যে কন্ডিশন আপনার লজিক সেটাই তো ভুল, রাইট, লাস্ট সেটাই তো ভুল, রাইট, আসবে না আর কি, হ্যাঁ কোনোটাই আসবে না, এটা আসবে না। আমি এখানে বলি ফিলিপ, এখানে এখানে ফিলিপ বলতে হবে হিমাদের জায়গায়, ইয়েস ইয়েস হি ইজ ফিলিপ, ইট ইজ অনেক সময় এটা সমস্যা করে, ঠিক আছে নেম ই এখানে হিমা, আবার মাঝখানে কোনো কিছু থ্রু হয়ে গেলে সেটা কিন্তু আইসা যাবে, হ্যাঁ